এইবার ঈদ যাত্রায় 341 যানবাহন দুর্ঘটনায় নিহত 355 জন। ঈদুল ফিরতের যাত্রায় সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 341টি যানবাহন দুর্ঘটনায় 355 জন নিহত ও 420 জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে 304টি সড়ক দুর্ঘটনায় 328 জন নিহত ও 565 জন আহত হয়েছেন। রেলপথে 27টি ঘটনার 22 জন নিহত ও 55 জন আহত হয়েছেন। নৌপথে 10টি দুর্ঘটনায় 5 জন নিহত ও 22 জন নিখোঁজ রয়েছেন।